আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ভাই আপাতত আজকে আপনাদের মাছের অ্যাকুরিয়ামের ভিডিওগুলো করব। আর প্রিয় দর্শক, আপনারা যারা আছেন আশা করি সবাই আসবেন। তুহিন ভাইদের নতুন দোকান, এখানে সব কিছু অ্যাকুরিয়ামে আপনারা যা লাগে সব কিছু পাবেন। এবং তুহিন ভাই, যদি আমার এখান থেকে আপনার কাস্টমার আসে তাহলে তাদের জন্য কি বিশেষ কোনো ডিসকাউন্ট থাকবে কি না? যাক, যদি আপনারা আসলে আমাদের ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে তুহিন ভাই অবশ্যই আপনাদের ডিসকাউন্ট দিবে। এখানে আসলে ছোট অ্যাকুরিয়ামগুলো আছে এবং সবচেয়ে যারা বিশেষ যারা বিড়াল পালেন তাদের জন্য এই ব্যাগগুলো ইউজ করতে পারেন, বা ছোট পাখির জন্য ব্যাগগুলো ইউজ করতে পারবেন। আপনারা কোথাও গেলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তুহিন ভাই, এখন আসলে আপনার তো মাছের কালেকশন মাশাল্লাহ অনেক দেখলাম, এখানে মাছের কি কি কালেকশন আছে আমাদের যদি একটু বলেন। এই মাছটার নাম কি ভাই? কমেট। এগুলো আসলে প্রাইস কিরকম পড়বে যদি কেউ মেল ফিমেল মিলাই না একজোড়া নেয়? মাশাল্লাহ, আসলে এগুলো দাম কাটা বন বা অন্যান্য তুলনায় মনে হয় অনেক কম পাবেন এখানে, যেহেতু মহল্লার ভিতরে তারা আছে। ভাই আপনাদের লোকেশনটা একটু বইলা দেন। হিরাজিল আইসাকেও বললি হবে যে হান্নান বাট অ্যাকুরিয়াম যাবো, আশা করি সবাই দেখাই দিবে। প্রিয় দর্শক ভাই, এই মাছটার নাম কি? এটা হচ্ছে আপনার গোল্ডফিশ আছে, ব্ল্যাক মলি আছে, এই যে এখানে আপনার এক জোড়া ব্ল্যাক মলি আছে, আর হলো বাকিগুলা অনেক মাছ ছিল তো এগুলা সেল হয়ে গেছে। ও, তো এগুলোর ভাই প্রাইস কিরকম পড়বে? হলো আপনার 160 টাকা জোড়া। মাশাআল্লাহ, অনেক দাম কম। আমি তো যেগুলো আসলে মাছ সম্পর্কে আমার ধারণা নাই, তারপর আমি যতটুকু জানি অনেক অনেক বেশি রাখে। আর এইটা মনে হয় ভাই আপনার কই ক্যাপ? হ্যাঁ, কই ক্যাপ। কই ক্যাপ যদি এই বড় সাইজটা কেউ নেয় সেক্ষেত্রে এগুলো কিরকম রাখবে? 1500 টাকা পিস জোড়া। 1500 টাকা, মাশাআল্লাহ। দর্শক, আপনার মনে হয় 2 পিস মাসে প্রায় 1.5 কেজি প্লাস হইব। আপনারা যদি কেউ কিনা খাইতে চান তা ওইখানে আইসা করতে পারেন, খুব কম দামে জোড়া 1500 টাকা, 2 কেজি মাছ অনেক কম। ভাই এখানে আরো কিছু মাছ আছে, এগুলোর নাম কি ভাই? এটাও গোল্ডফিশ, কিন্তু এগুলো হচ্ছে ছোট সাইজটা। যাক, এগুলো আসলে সেমি প্রাইস হবে। এইগুলো রেনবো শার্ক আছে, তারপর হলো আপনার সিল্কি শার্ক আছে, তারপর হলো আপনার কই ক্যাপ আছে সিল্কি। এগুলোর প্রাইস কিরকম পড়বে ভাই? প্রাইস অনলি 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া, অনেক কম। আসলে কাস্টমার আপনার ভাই আসলে বুঝতে পারবেন যে তুহিন ভাইদের দোকানে আসলে কতটা কমে তারা বিক্রি করার চেষ্টা করে, যেহেতু তাদের নতুন দোকান। আপনারা আসার পর থেকে আশা করি একটা ভালো ই করতে পারবেন। আর এই মাছগুলো ভাই কি মিটিশন? এগুলো তো অনেক সুন্দর দেখতে মাছগুলো ছোটর ভিতরে। আপনারা যারা অ্যাকুরিয়াম করেন বা করতেছেন আসলে তারা দাম সম্পর্কে আইডিয়া আছে, আর 60 টাকা 100 টাকা শখের আসলে কিছুই না। সেক্ষেত্রে আপনারা আসবেন, আইসা ঘুরে যান, মাছ নেন বা না নেন আপনাদের দাওয়াত রইল, আসবেন আইসা ঘুরে যাবেন। তুহিন ভাই, এই মাছগুলো আসলে কি কোন জাত? এগুলো হচ্ছে আপনার রেডিয়াম। রেডিয়াম জি, এটা আপনার কি 5টা কালার হয়। 5টা কালার ভিতর মোটামুটি আপনার ভ্যারাইটি আপনার পানির ভিতরে আলো জ্বলতে আছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগে আসলে মাছগুলো, সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর মাছগুলোর কালারগুলো অনেক সুন্দর। পাশে ভাই এগুলো কি মাছ? কমেট। সাইজটা একটু বড় নাকি? এগুলো ভাই কি ওরা ডিম দেয় না বাচ্চা করে, এই সম্পর্কে একটু বলতে তো বলে। ডাইরেক্ট বাচ্চা করে। আর এইটার বাঙালি বাংলালিং যাক, আল্লাহ বাঙালিং টিম গ্রামীণ টিম সব পাবেন এখানে। তবে দর্শক আপনারা আইসা পড়েন, আসলে দেখতে পারবেন আসলে অনেক প্রকার মাছ আছে এখানে, সব ভিডিওতে দেখানো যদি সম্ভব হচ্ছে না। তুহিন ভাই, এই কোয়ালিটির মাছটা কি আসলে, এটার নাম কি? এটা আমার এক ফ্রেন্ডের আছে, যদিও আমি নামটা জানি না, এটার নাম কি ভাই?
এই মাছটার নাম আসলে ব্লু গ্রামি। এটা আসলে অনেক সুন্দর মাছ দেখতে, আমাদের গ্রাম অঞ্চলে যেরকম কই মাছ আছে কই মাছের মতো, কলছা মাছের মতো লাগে। যাক প্রিয় দর্শক, আসলে আপনারা আসবেন, আইসা যার যেটা পছন্দ হয় দেখে নিতে পারবেন। এবং আপনাদের সবাই চার দাওয়াত রইল, তুহিন ভাইয়ের সাথে আইসা দেখা করবেন, চা খাবেন ইনশাল্লাহ। তুহিন ভাই, হান্নান ভাই, তারা আসলে খুব ভালো লোক, তাদের সাথে দীর্ঘদিন সম্পর্ক, আসলে তারা ব্যক্তি হিসাবে ভালো। তুহিন ভাই, আসলে অনেকে বিড়াল পালে, সেই ক্ষেত্রে আসলে বিড়ালের কি রোগ হইতে পারে বা আপনার কাছে বিড়ালের কোনো মেডিসিন আছে কিনা যদি একটু বলেন। অবশ্যই বিড়ালের মেডিসিন আছে, ঠিক আছে, বিড়ালের এক্সজেক্ট যত কিছু লাগে সব আমাদের দোকানে আছে। যেরকম প্রথমত আমি দেখাই আপনাকে, এই হলো আপনার ভিটামিন এ আর এই বিড়ালের কৃমির ঔষধ, এগুলা আপনার আমাদের কাছে আছে। এই হলো উপনের ঔষধ, এটাও আছে। তারপর হলো বিড়ালের চিরুনি, বিড়ালের শ্যাম্পু, তারপরে বিড়ালের খেলনা, এ টু জেড সব কিছু আছে, ঠিক আছে। আপনার চাইলে রিজনেবল প্রাইসে নিতে পারেন, এবং আপনার যে কোনো পরামর্শের জন্য আপনার প্রিয় দর্শক, আসলে অনেকেই বিড়াল পালেন শখ করে বাসায়, আর বিড়াল পালা আসলে ইসলামের দৃষ্টিতেও ভালো। সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে আসেন, বিড়ালের কৃমির ঔষধ, আসলে মানুষ যেরকম কৃমি হয় সেরকম বিড়ালের কৃমি আছে, সেই ক্ষেত্রে আপনি দেখেন ঔষধটা নামটা দেখে নিতে পারেন, এই ঔষধটা আপনারা পাবেন। আমার জানা মতে শুধুমাত্র চিটাং রোড এই দোকানটায় পাবেন, দাম মূল্য দেওয়া থাকবে, এবং তুইন মাত্র 80 টাকা পার পিস। আর সেখানে তুইন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, তুইন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন আসার আগে। এবং উপন্যাসক, উপন্যাসক আছে, স্প্রেটা যদি করেন তাহলে উকুন যাবে গা বিড়ালের, সেক্ষেত্রে আপনারা আইসা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আরও বিড়ালে অনেক খেলনা, বিড়ালের চিরুনি, মাছের পাম, বিড়ালের খাবার, সব ইম্পোর্টের খাবারগুলো আপনারা এখানে পাবেন। দেখেন অনেক কোয়ালিটি, অনেক কোম্পানির আছে, সেক্ষেত্রে আপনারা আইসা, এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তুহিন ভাইয়ের, হান্নান ভাইয়ের, সেক্ষেত্রে আপনারা নাম্বার যোগাযোগ করে দামটা জানতে পারবেন, কোনটার কত রেট অবশ্যই বইলা দিবে। বিলাল ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই যে বিড়ালে অনেক সময় খাওয়া দাওয়া করতে চায় না, তারপরে আপনার কম খায়, তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এই ক্যানটা খাওয়াইলে সাথে একটু মিক্স করে দিলে বিড়ালের আপনার রুচিটা আসবে, চেঞ্জ হয়, ঠিক আছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, মাশাআল্লাহ। এটা আসলে খাবার মাধ্যমে যারা বলে রোগ নির্ণয়, আপনার খাবার মাধ্যমে দেখা যায়, যেমন আমাদের লিভারের সমস্যা হয়, রুচি থাকে না মুখের, সেক্ষেত্রে আপনারা যদি এই খাবারগুলো দেন সেক্ষেত্রে বিড়ালের মুখের রুচি এবং খাবার ওরা খাবে ভালো। এক্ষেত্রে আপনার এখানে মাছের যা যত প্রকার খাবার আছে বাইরের ইম্পোর্টের সব খাবারগুলো আপনারা পেয়ে যাবেন, এবং মূল্যটা আসলে খুবই কম, আমার জানা মতে খুব কম রেটেই বাইরে আসলে সেল করে, সেক্ষেত্রে আপনারা সবসময় যোগাযোগ করবেন। আর বিশেষ করে সবগুলো দেখেন, আসলে ইম্পোর্টের খাবার এখানে অ্যাভেলেবেল অনেক দোকানে নাই, আর ভাইরা যেহেতু অনেক মাল কেনে, দেখেন প্রিয় দর্শক এই যে প্রতিটা মাল বস্তা ভরা, অনেক মাল কেনে, সেক্ষেত্রে ভাইরা কিছু কম রেটে অবশ্যই দিতে পারবে আপনাদের। আপনাদের সকলকেই দোকানে আসলে আমন্ত্রিত, আসবেন, আসলে আসলে দেখতে পারবেন যে তুলনামূলকভাবে খুবই কম রেট। আর এখানে আপনার সকল প্রকার ইম্পোর্টের বাংলাদেশি সকল প্রকার খাবার আপনারা পেয়ে যাবেন, দেখেন অনেক মাশাআল্লাহ অনেক খাবার আছে, সবগুলোই আপনার এখানে। এই যে আসছে আমাদের আসলে দোকানের মেইন মালিক হান্নান ভাই, সে আসলে ব্যক্তিগত হিসেবে অনেক ভালো, আসলে তার সাথে মিশলে আপনারা বুঝতে পারবেন। আর হান্নান ভাই নাম্বারও দেওয়া থাকবে, আপনারা সবাই যোগাযোগ করবেন, দাম জিজ্ঞেস করতে পারবেন, আর আইসা অবশ্যই দোকানে ঘুরে যাবেন, চার দাওয়াত রইল সবাই। হান্নান ভাই, আপনি কিছু বলেন, আসলে বাইশ চাইকে আসে না ক্যামেরায়, যাক সেক্ষেত্রে আসলে ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এখানে আসলে এটা হইছে শুধুমাত্র অ্যাকুরিয়ামের জন্য এই দোকানটা, তাদের পাখি সেক্টরের যা খাবার লাগে, যা কিছু লাগে, মেডিসিন, খাবার, খাঁচা সব কিছুই পাবেন, এবং দেশি ইম্পোর্ট সব কিছুই পাবেন খুব সীমিত রেটে, যে রেটটা আসলে এখন কেউ দিতে পারবে না। বর্তমানে বাজারে আপনার চড়া মূল্যে যাইতেছে যে খাবারগুলা, আপনারা ওইগুলো ট্রাই করতে পারেন বা তাদের ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন, অনেকটা কমে আসলে দেওয়ার চেষ্টা করবে বা দিবে।
আর যদি কারো একুরিয়াম লাগে সেক্ষেত্রে একুরিয়াম আসলে অনেকগুলো একুরিয়াম আছে, একুরিয়ামগুলো আরও অনেক আছে, আমি দেখাইতে পারতেছি না যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একুরিয়ামগুলো এসে দেখতে পারবেন। আর ইম্পোর্টের খাবার আসলে বারবার ইম্পোর্টের খাবারগুলো কারো কাছে অ্যাভেলেবেল নাই, সফট ফুড, ইক ফুড, লরির খাবার, থানকনুর খাবার, এগুলো সবগুলোই তাদের কাছে পেয়ে যাবেন। তবে এই খাবারগুলো আসলে সবার কাছে থাকে না, এগুলো আসলে অনেকটা একটু কস্টলি, সেক্ষেত্রে আপনারা যদি কারো লাগে এখান থেকে নিতে পারবেন, এবং আপনার চাইলে কুরিয়াও করে দেওয়া সম্ভব যদি আপনারা পেমেন্টটা হয়তো বা তাদের কথার সাথে মেলে, সেক্ষেত্রে আপনার কুরিয়ারও নিতে পারবেন। আর এখানে দেখেন সকল প্রকার আপনার মেডিসিনও আছে ইনশাল্লাহ। তার প্রিয় দর্শক, আসলে আপনাদের সবাইকে আসার অনুরোধ রইল, আসবেন। এবং আরও কিছু আপনার একুরিয়াম আছে, যে একুরিয়ামগুলো আসলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, ঘরের সৌন্দর্যের জন্য অনেকেই একুরিয়াম ফিশটা পালেন। সেক্ষেত্রে একুরিয়ামগুলো আপনারা দেখতে পারেন, অনেক কম রেটে ইনশাল্লাহ পেয়ে যাবেন হান্নান ভাইয়ের দোকানে। তা সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।